আবহাওয়ার খবর। জাওয়াদের দূষর হতে চলছে বড়া কটাল। এক নজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট। উপকূলীয়বর্তী এলাকার পাশাপাশি কলকাতা ও আশেপাশের এলাকাতেও সকাল থেকে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা বৃষ্টি চলছে। পূর্বাভাস অনুযায়ী রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এদিন সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 24 ঘণ্টায় অর্থাৎ 5 ডিসেম্বর রবিবার সকালের মধ্যে মালদা সহ জেলাকে বাদ দিয়ে উত্তরবঙ্গে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী 24 ঘণ্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে মালদা জেলার মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘণ্টায় অর্থাৎ 5 ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জাটগ্রাম হাওড়া কলকাতা হুগলি জেলার বাড়ি থেকে অতিবারে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে সর্বোচ্চ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে জোড়া হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি 5 ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ব্যাপারে ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে অমাবস্যা, বড়া কাটালের জন্য উপকূলবর্তী জায়গাগুলির পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিক থেকে জলসা 2 থেকে 4 মিটার পর্যন্ত বেশি থাকতে পারে। উপকূল এলাকাগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতার আশেপাশে উপকূলীয় পশ্চিমবঙ্গের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের দিকে জাওয়াত পুরীর কাছে শক্তি ক্ষয় করার পর সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে। সম্মানিত আকাশ নিউজের বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর আমাদের নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন আমাদের আকাশ নিউজ ওয়েদার আপডেটে।